যাতে প্রত্যেককে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। গণতন্ত্রের শিকড় জনগণের মধ্যে শক্তভাবে গেঁথে দিতে চায়। জনমন 1937 সালে 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানে। 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। শৈশবে তার নাম ছিল কমল। তার শৈশবের কিছু কাল বগুড়া গ্রামে ও কিছু কাল কলকাতা শহরে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর 1947 সালে তার জন্মস্থান পূর্ব পাকিস্তানের অংশে চলে আসে। করাচিতে 1 মাসের মতো ভাড়া বাসায় থাকার পর জ্যাকব লাইনে তারা বসবাস শুরু করেন। 1948 সালের 1 জুলাই কমল করাচি একাডেমি স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। 1952 সালে এই স্কুল থেকে তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন। এরপর ভর্তি হন ডিজে কলেজে। একই বছর তিনি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন। 1953 সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন প্রাপ্ত হন। তিনি সেখানে 2 বছর চাকরি করেন। তারপর 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। 1960 সালের পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমানের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসাবে খেমকারন সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হেলাল ই জুরাত খেতাবে ভূষিত করেন। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে পেশাদার ইন্সট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন। সেই বছরে তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন। 1969 সালে তিনি মেজর পদে উন্নতি হয়ে জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড পদে দায়িত্ব লাভ করেন। উচ্চ প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান। 1970 সালে একজন মেজর হিসাবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড পদে দায়িত্ব লাভ করেন। 1971 সালের 27শে মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা পত্র ঘোষণা করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে তিনি 1 নম্বর সেক্টর কমান্ডারে নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, মিরেশ্বরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা, ছাত্র, যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে 1ম, 3য় ও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনী 1ম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালের এপ্রিল হতে জুন পর্যন্ত 1 নম্বর সেক্টর কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপত 11 নম্বর সেক্টরের জেড ফোর্সের কমান্ডার হিসাবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লা সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিয়োগ করা হয় এবং 1972 সালে জুন মাসে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। 1973 সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং এই বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যা হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তারপরে ওই বছরে 25শে আগস্ট জিয়াউর রহমান চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। 1975 সালে 3রা নভেম্বর বীর বিক্রম সাবেয়া জামিলের নেতৃত্বাধীন ঢাকা ব্রিগেডের সহায়তায় বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফ
এক ব্যর্থ সাময়িক অভ্যর্থন ঘটান। এর ফলে 6 নভেম্বর খন্দকার মোশতাক আহমেদ পদত্যাগ করতে বাধ্য হন এবং আবু সাদাত সায়েম বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হন। এরপর জিয়াউর রহমানকে চিফ অব আর্মি স্টাফ হিসাবে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং গৃহবন্দী করে রাখা হয়। বীর উত্তম কর্নেল আবু তাহের সেই সময় চট্টগ্রামে অবস্থান করেছিলেন। কর্নেল তাহের ছিলেন জিয়াউর রহমানের একজন বিশেষ শুভাকাঙ্ক্ষী। তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। সৈনিক অফিসার বৈষম্য তার পছন্দ ছিল না। তার এই নীতির জন্য তাহের সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মাঝেও দারুণ জনপ্রিয় ছিলেন। কর্নেল তাহের বিশ্বাস করতেন জিয়াও তার আদর্শের লোক। 3 নভেম্বর অভ্যর্থনের পর তাহের জানতে পারেন জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছে। তিনি ঢাকাতে তার অনুগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীদের পাল্টা প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা হন। এই সময় তার সফর সঙ্গে ছিল শত শত জাসদ কর্মী। কর্নেল তাহেরের এই পাল্টা অভ্যর্থন সফল হয় 7 নভেম্বর। কর্নেল তাহের জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে নিয়ে আসেন। ওই দিনেই পাল্টা অভ্যর্থনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা জেনারেল খালেদ মোশারফকে হত্যা করে। এরপর জেনারেল জিয়া ক্ষমতায় উঠে আসেন। 1978 সালের 1 সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার দেশের জন্য করণীয় কর্মকাণ্ডগুলো সকল দলের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধিকরণ, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনের বিপ্লব, সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয়ে গঠিত 1400 খাল খনন ও পুণ্য খনন, গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে 40 লক্ষ মানুষকে অক্ষর জ্ঞান দান করেন, গ্রাম অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষার সহায়তা প্রদান ও গ্রাম উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি গঠন করেন, গ্রাম অঞ্চলে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ করেন, হাজার হাজার মাইল রাস্তাঘাট নির্মাণ করেন, 27,500 পল্লী চিকিৎসক নিয়োগ করে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি করেন, নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের ভিতর দিয়ে অর্থনৈতিক মন্দত্ব দূরীকরণ, কল কারখানায় 3 শিফট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি করেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্য রপ্তানির পর্যায়ে উন্নতি করেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব ও নারী সমাজকে সম্পৃক্ত করেন, ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল মানুষের স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি সাধন করেন, তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা করেন এবং সর্বনিম্ন পর্যায়ে থেকে দেশে গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন করেন, জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আসন লাভ করেন, 3 সদস্য বিশিষ্ট আল কুদ্দুস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত করেন, দক্ষিণ এশিয়া অঞ্চল সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন, বেসরকারি খাতে ও উদ্যোগকে উৎসাহিত করেন, জনশক্তি রপ্তানি তৈরি পোশাক হিমায়িত খাদ্য হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানি দ্বার উন্মোচন করেন, শিল্প খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বিনিয়োগ ক্ষেত্রে সম্প্রসারণ করেন। এছাড়াও প্রেসিডেন্ট জিয়াউর রহমান পররাষ্ট্র নীতির সাফল্য বাংলাদেশে 1978 সালে শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হন। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক গঠিত হয় তার উদ্যোগ ও অবদানের মধ্যে দিয়ে। তার সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয়, ব্যাপক বিস্তৃত হয় বাণিজ্য নেটওয়ার্ক, দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিক্স।
আমি রাজনীতিকে রাজনীতিবিদের জন্য কঠিন করে দেব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক বিদ্রোহে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হলে দেশে সামরিক শাসন জারি করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বেগম খালেদা জিয়া এর সভানেত্রী। ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর ২৩শে মে গভীর রাতে সার্কিট হাউসে বীর উত্তম মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে এক ব্যর্থ সামরিক অভ্যর্থন জিয়া নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরে বাংলা নগরে দাফন করা হয়।